আটলান্টিক মহাসাগরে একটি দ্বীপ রয়েছে যেটির নাম হচ্ছে স্ন্যাক আইল্যান্ড। এটি ব্রাজিল থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত। এই দ্বীপটিকে সাধারণত সকলে স্ন্যাক আইল্যান্ড নামেই চিনে থাকে, কারণ এই দ্বীপে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ সাপ। দূর থেকে দেখতে এই দ্বীপটি অনেক সুন্দর হলেও এর প্রতি স্কোয়ার কিলোমিটারে 1 থেকে 5টি সাপ পাওয়া যেয়ে থাকে। অনেক আগে এই দ্বীপে একটি লাইট হাউস ছিল। এই লাইট হাউসে বাস করত একটি পরিবার। বসবাসকৃত এই পরিবারটির মৃত্যু মূলত এই সাপের কামড়েই হয়েছিল। তারপর থেকে এই দ্বীপে আর কেউ বসবাস করে না। বর্তমানে এটি পরিত্যক্ত হয়ে আছে। এই দ্বীপে যদি কেউ যেতে চায় তাহলে অবশ্যই সরকারের সাথে পারমিশন নিতে হবে। এই দ্বীপটি বর্তমানে সংরক্ষিত দ্বীপ হিসেবে রাখা হয়েছে। ভুলবশত এই দ্বীপটিতে যদি কেউ আটকা পড়ে যায় তাহলে তার পক্ষে বাঁচা অসম্ভব হয়ে দাঁড়াবে। এই দ্বীপের সবচেয়ে কাছের দেশটি হচ্ছে ব্রাজিল, তাই এই দ্বীপের নিয়ন্ত্রণ মূলত ব্রাজিল সরকারের হাতে। বিজ্ঞানীদের ধারণা মতে এই দ্বীপে প্রায় 4 লক্ষ সাপ রয়েছে। এই দ্বীপে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে দামি সাপ গোল্ডেন কোবরা। এই সাপটি মূলত এই দ্বীপেই সবচেয়ে বেশি পরিমাণে দেখা যেয়ে থাকে। এই সাপের বিষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত বিষ, এবং এই বিষ দিয়ে নানা ধরনের ঔষধ এবং অ্যান্টিবায়োটিকও তৈরি করা হয়ে থাকে। বিশাল এই দ্বীপটির আয়তন হচ্ছে 106 একর, এবং যে বিষাক্ত সাপটি রয়েছে এই দ্বীপে, এটি যদি মানুষকে কামড়িয়ে দেয় তাহলে তার টিস্যু নষ্ট হয়ে যায়। এই বিষাক্ত সাপটি যদি মানুষকে কামড়ে দেয় তাহলে তার বিষক্রিয়া কয়েক সেকেন্ডের মধ্যেই কার্যকরী হয়ে পড়ে। এটি রক্তের সাথে মিশে গিয়ে কিডনি, লিভার এবং হৃৎপিণ্ড জাম করিয়ে দেয়। একটি মানুষকে যদি এই বিষাক্ত সাপটি কামড়িয়ে দেয় তাহলে তার পক্ষে 1 ঘন্টা বেঁচে থাকাও সম্ভব নয়।